আমরা যারা শৌখিন পাখি পালক আছি তারা কিন্তু একটা বিষয় জানি যে বাজরিকা, ফিঞ্চ এবং ককাটিয়েল পাখি হতে এই ধরনের পাখিগুলো থেকে কিন্তু কুনুর পাখি, সান কুনুর বা লাভবার্ড পাখিগুলো কিন্তু অনেক শক্ত জানের পাখি হয়ে থাকে। এগুলো খুব ভালো সার্ভাইভ করতে পারে, গ্রীষ্ম বলেন, শীত বলেন, বর্ষাকাল বলেন, এই সব ঋতুতে কিন্তু এই পাখিগুলো খুব ভালো সার্ভাইভ করতে পারে, ভালোভাবে টিকে থাকে, খুব একটা সহজে রোগে আক্রান্ত হয় না, অথবা রোগ হলেও অনেক দিন পর্যন্ত সময় পাওয়া যায় হাতে চিকিৎসা করানোর জন্য, যেটা ককাটিয়াল, বাজরিকা, ফিঞ্চ পাখির ক্ষেত্রে পাওয়া যায় না। সো এই ধরনের পাখির ক্ষেত্রে যারা নতুন এদের জন্য একটাই সুবিধা, দেখা গেলো যে খুব একটা রোগাক্রান্ত হয় না, হাতে পর্যাপ্ত পরিমাণ সময় পাওয়া যায় এগুলোকে ট্রিটমেন্ট করার জন্য, ভালোভাবে পরিচর্যা করার জন্য। সো আজকে এই পাখিগুলোরই ব্রিডিং কোর্স, টিপস বা উইন্টার কেয়ারের শীতকালীন যে পরিচর্যা, খাবার, সব এই টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আশা করি সবারই ভালো লাগবে, যারা বিশেষ করে নতুন পাখি পালক। তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর একটা কথা, যাদের কোনো প্রশ্ন থাকবে আমার কথা না বুঝতে পারলে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে গিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করে কথা বলতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব, বা কমেন্টস করলেও আমি রিপ্লাই দিব। তো চলুন আমরা একে একে সবগুলো বিষয় নিয়ে কথা বলি। তো এই ভিডিওতে আমি মূলত তিনটা বিষয় নিয়ে কথা বলবো, মূল বিষয় যেটা সেটা হচ্ছে প্রথমে এদের শীতকালীন পরিচর্যার যত্ন, খাবার দাবার শীতকালীন, এবং ব্রিডিং টিপস, আর সর্বশেষ এদের মেডিসিন কোর্স নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি কথা বলবো এদের শীতকালের যত্ন নিয়ে। তো শীতে যেটা করতে হবে, সর্বপ্রথম যেটা করণীয় আপনাদের, রাতের বেলা বিশেষ করে আমি ভিডিওতে উদাহরণ দেখিয়ে দিচ্ছি, রাতের বেলা এইভাবে আপনারা পাতলা কটন কাপড় দিয়ে বা পাতলা যে ট্রান্সপারেন্ট পলিগুলো আছে, পলিথিন, এই পলিথিন দিয়ে ঠিক এইভাবে ঢেকে রাখতে পারেন যেন ঠান্ডা বাতাস সরাসরি একদম পাখির গায়ে না লাগে। বিশেষ করে যারা ওপেন প্লেসে বা বাসার বারান্দায় ছাদে কবুতর রাখেন, যেখানে বাতাস সরাসরি আসা যাওয়া করে, তারা এইভাবে কিন্তু ঢেকে রাখতে পারেন। ঢেকে রাখলে যেটা হবে, আপনার পাখিগুলো কিন্তু ঠান্ডার হাত থেকে বেঁচে যাবে এবং কোনো ধরনের ভয় আর থাকে না। তো এটা অবশ্যই করবেন যারা ওপেন প্লেসগুলোতে, খোলা জায়গায় পাখি পালন করেন বা বারান্দায় ছাদে, তাদের যাদের এভেরির আশেপাশে বাতাস আসা যাওয়া করে, ঠান্ডা বাতাস, তো অবশ্যই জানেন শীতের ঠান্ডা বাতাস খুবই ক্ষতি পাখির জন্য। তো এইভাবে ঢেকে রাখতে পারেন পাতলা সাদা পলিথিন দিয়ে বা কাপড়। এরপরে যেটা করবেন, সেটা এখন যেটা দেখছেন এদের সিড মিক্স খাবার, এই সিড মিক্সে এই সময়ে তেল বীজ জাতীয় যে সিডগুলো আছে, তেল জাতীয় তেল বীজ, এইগুলো একটু বাড়িয়ে দেবেন, যেরকম গুজি তিল, হ্যাম সিড, সূর্যমুখীর বীজ এবং কুসুম ফুলের বীজ, এই ব্ল্যাক সিড যেটা, এইগুলো একটু, এই তেল বীজগুলো একটু বাড়িয়ে দিবেন, যেটা পাখির শরীর গরম রাখতে খুবই সাহায্য করে এই সময়টাতে, বিশেষ করে এই শীতকালীন সময়টাতে। তারপরে যেটা এখন নিয়মিত শাকসবজি পাওয়া যায়, যেমন কলমি শাকগুলো পাওয়া যায়, এই সিজনাল শাক, এই শাকসবজি দিবেন সপ্তাহে 2-3 দিন, আর প্রতি সপ্তাহে একদিন, বিশেষ করে শুক্রবার বা যেদিন আপনার সুবিধা হয় সপ্তাহে একদিন অবশ্যই অ্যাপেল সাইডার যে ভিনেগারটা আছে, এই অ্যাপেল সাইডার ভিনেগারটা একদিন ইউজ করবেন, আর সপ্তাহে কমপক্ষে মিনিমাম একদিন এদেরকে মাল্টিভিটামিন দিবেন। এই হলো আপনার পাখির শীতের পরিচর্যা নিয়মকানুন, খুবই সহজ কিন্তু। এই রাত্রেবেলা এদেরকে ঢেকে রাখবেন যেন ঠান্ডা বাতাস না লাগে। তারপর যেটা করবেন, এদেরকে এখন যে মৌসুমি শাকসবজি আছে, ফল, এগুলো দিবেন শীতের সময় যেগুলো, এবং সিড মিক্সে তেল জাতীয় বীজ, যেমন সূর্যমুখী, কুসুম ফুল, তারপর আপনার হ্যাম সিড, ব্ল্যাক সিড যেটাকে গুজি তিল বলি বাংলায় আমরা, এটা বা সামান ক্যানারি, এই সিডগুলো একটু বাড়িয়ে দিবেন, যেটা ওদের শরীরটাকে গরম রাখতে, বডিকে গরম রাখতে সহায়তা করবে, যেটা ওদের শীতটাকে ভালোভাবে সার্ভাইভ করতে পারে যেন। অ্যাপেল সাইডার ভিনেগার দিবেন একদিন সপ্তাহে, এবং সপ্তাহে একদিন মাল্টিভিটামিন ইউজ করবেন। এতে এদের যে শীতের যে তাপমাত্রা আছে, এটার সাথে এদের বডিগুলো ভালো থাকলে দেখা গেলো যে আর কোনো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তো এদের ব্রিডিং টাইম নিয়ে কথা বলতে গেলে, তো এখন আমরা সবাই জানি যে সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে এদের ব্রিডিং এর পারফেক্ট এবং উপযুক্ত সময়। সো এই সময় আপনার যে কোনো পাখিকে ভালো ব্রিডিং করানো যায়, ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যায়, যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সেবা যত্ন করেন, ভালো খাবার নিয়মিত দিয়ে থাকেন। তো এই সময়টাতে আপনারা যেটা করবেন, ভালোভাবে তৈরি করতে হবে, যে জুলাইয়ের পর থেকেই আপনাদের পাখিকে ব্রিডিং এর জন্য প্রস্তুত করতে হবে, নিয়মিত শাকসবজি, সফট ফুড, এগ ফুড, এগুলো দিয়ে দিয়ে তৈরি করতে হবে। যেমন উইকে মিনিমাম 3 দিন, সপ্তাহে 3 দিন সফট ফুড বা এগ ফুড দিবেন, 3 দিন মৌসুমি শাকসবজি যে এগুলো আছে,
হচ্ছে ফলমূল, পেয়ারা, আপেল, এই শাকসবজিগুলো দিবেন, তাহলে দেখবেন যে এই এই সময়টাতে, এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের ভিতরে আপনাদের পাখিগুলোকে এই 3 দিন আপনারা সফট ফুড, এগ ফুড এবং 3 দিন শাকসবজি এগুলো দিয়ে ব্রিডিং এর জন্য তৈরি করতে হবে। এটা হলো আপনাদের একদম একটা টিপস ধরতে গেলে, এই এই সপ্তাহে 6 দিন এই সময়টাতে পাখিগুলোকে যদি আপনারা এইভাবে 3 দিন করে সফট ফুড এবং এগ ফুড দিয়ে যদি রেডি করেন অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত, ডিসেম্বর বা নভেম্বরতে দেখবেন যে এদের ব্রিডিং এর মুড়ে চলে আসবে। এবং এই সময়তে যারা এই পাখিগুলো ব্রিডিং করবে সেগুলো দেখবেন 100-এ 100 ভালো ব্রিডিং রেজাল্ট করবে। তো আমরা যারা খাঁচায় পাখি পালন করি, তো আমরা একটা জানি যে পাখি যখন ওয়াইল্ডে থাকে, মানে বনে জঙ্গলে থাকে, ওদের যখন যে জিনিসটা প্রয়োজন তারা ওইটা প্রকৃতি থেকে নিয়ে থাকে। তো আমরা যারা খাঁচায় পাখি পালন করি, তো দেখা গেলো যে ভালো খাবার, ভালো সিড মিক্সের পাশাপাশি কিছু মেডিসিন বা সাপ্লিমেন্ট আমাদেরকে সরবরাহ করতে হয় ভালো ব্রিডিং এর জন্য, অথবা যেগুলো যেন বারবার ব্রিডিং, ভালো ব্রিডিং করতে পারে এক দুইবার জায়গায়। যখন আমরা একটা সিজনে 3-4 বার ব্রিডিং করাই, তো ওই সময় দেখা গেলো যে কিছু অতিরিক্ত সাপ্লিমেন্ট বা মেডিসিনের প্রয়োজন হয়, তো ওই সময় এগুলো অবশ্যই করাতে হয়। যেমন আমি প্রতিটা কোর্স আমি বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে যে এদের যে ব্রিডিং কোর্সের কথা যদি আমরা বলি, তো ফার্স্টে যেটা লাগে আপনার প্রয়োজন হবে লিভার টনিক, সেটা 2 দিন করাতে হয় ফার্স্ট একদম ব্রিডিং সিজনে। লিভার টনিকের পর দেখা গেলো যে এদের ক্রিমি কোর্সটা, ডিওয়ার্মিং, এই ক্রিমি কোর্স করাতে হয়। তারপর আবার 2 দিন আপনার এদেরকে লিভার টনিক কোর্সটা করাতে হয়, এই লিভারের ধকলটা সামলানোর জন্য ক্রিমি কোর্স করানোর পর। এরপর যেটা করাতে হয় এদেরকে আপনার ক্যালসিয়াম, জিঙ্ক এবং মাল্টিভিটামিন, যেটা আছে তিনটা সমন্বয়ে একটা কোর্স করাতে হয় 5 দিনের। অনেকে আছে যেটা ক্যালসিয়াম মাল্টিভিটামিন একসাথে করে, কেউ জিঙ্কটা আলাদা করে, এটা আপনাদের সুবিধা অনুযায়ী কেউ আলাদাও করতে পারেন চাইলে বা একসাথেও করতে পারেন। যেরকম আমি ক্যালসিয়াম, জিঙ্ক এবং মাল্টিভিটামিন তিনটাকে আমি একসাথে করি 5 দিন। তারপরে যেটা করি 2-3 দিন গ্যাপ দিয়ে ইসিএল যেটা আছে আপনার, এটা খুবই ভালো ব্রিডিং পাখির জন্য, এই ইসেল মেডিসিনটাকে আমি সপ্তাহে টানা 5 দিন ইউজ করি। ওই কোর্সটা শেষ হওয়ার পর 2 দিন গ্যাপ দিয়ে, এই হলো আপনাদের মেডিসিন কোর্স, যেটা হলো পাখির জন্য, ব্রিডিং পেয়ারের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যারা নতুন আছেন, যদি মনে করেন এখানে কোনো কিছু বুঝতে পারেননি, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমি রিপ্লাই দিব কমেন্টসে, অথবা ওই যে বললাম ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার থাকবে ফেসবুকের লিঙ্ক, সেখানে গিয়ে চাইলে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। তারপরও যদি এই শীতে আপনারা অন্য কোনো পাখি বা যে কোনো পাখির যে কোনো বিষয় নিয়ে যদি জানতে চান বা ভিডিও চান, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও করব। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর যারা নতুন, বিশেষ করে শকুন পাখি পালক, সো এই শীতে কিভাবে আপনাদের পাখির সেবা যত্ন করবেন এবং ভালো রাখতে পারবেন পাখিকে, শীতে ভালোভাবে সার্ভাইভ করতে পারবে এই শীতের সিজনটা, তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না পারেন তো অবশ্যই প্রশ্ন করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর সবাইকে আবারও এই রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।